ওরে বাবা, এটা মিস্টার দাসের প্রেতাত্মা। গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন, ভৌতিক গল্প অবলম্বনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর। বড়দা বলল, যারা প্রেত জনিতে বিশ্বাস করে না, তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়া উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না, কেবল একবার। সেদিন আমরা ক্লাবের কয়েকজন সভ্য সন্ধ্যার পর ক্লাবের একটি বড় উঠানে শতরঞ্জি পেতে বসেছিলাম। পূর্ব দিকের আকাশে একটি উজ্জ্বল চাঁদ গাছপালা ছাড়িয়ে উপরের দিকে উঠেছিল। তার আলোয় আমরা সকলে পরস্পরের মুখ দেখতে পাচ্ছিলাম। ক্লাবের চাকরকে ভাঙের শরবত তৈরি করার জন্য ফরমাস করা হয়েছিল। আমরা সকলেই যথারীতি শরবতের জন্য অপেক্ষা করছিলাম। এইরূপ পরিবেশের মধ্যে বড়দা যখন বলল, যারা প্রেত জনিতে বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা ভয় পেলাম। ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাঁদনি রাতের শুভ নয়, এই জন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষার রাত্রি শুভ লক্ষণযুক্ত। কিন্তু বড়দা যখন ভনিতা করেছেন, তখন আর নিস্তার নেই। ভাগ্যক্রমে এই সময় শরবত এসে গেল। আমরা প্রত্যেকেই একটা করে ঠান্ডা গ্লাস তুলে নিলাম। প্রীতি গ্লাসের কানায় একটি চুমুক দিয়ে বলল, দুনিয়াটা যদি মন্ত্র বলে এই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বড়দা বলল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষের এমন জায়গা আছে যেখানে এখনো বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম দিব্যি শীত। প্রশ্ন করলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বড়দা বলল, এই মনে করো মুসৌরি কিংবা নৈনিতাল। নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তার নিমন্ত্রণে মাসখানে গিয়েছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সনিগ্ধভাবে বলল, ঘটনা না হয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসে? বড়দা বলল, আরে লজ্জা নেই, যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্রপাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চালচলন একটু বিলিতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষেরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাফ বাফ ঠিক দেশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেক হুইস্কি বা পোর্ট, এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে, দোষ দেওয়া যায় না।
শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শালকে চিঠি পেয়ে আমি তো গিয়ে পৌঁছলুম। দু চার দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো। আমার শালকটি দারুণ মাংসাচ্ছি। বাড়িতে রোজ মুরগি মাটনে শ্রাদ্ধ চলেছে, তার উপর পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পায়। জায়গাটা সত্যিই চমৎকার, যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলেই ভারী মিশুক, নতুন লোক পেলে খুব খুশি হন। একটি ছোকরার সঙ্গে আলাপ হলো, তার নাম প্রমোদ রায়, বয়স এই 25-26। যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব, ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়, প্রায় রোজই বিকালবেলা টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় ঢু মারত। ছোকরাটি অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্পগুজব করে দু এক পায়লা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাড়ি ফিরত। একদিন কথায় কথায় আমার শালক প্রেতজনীর কথা তুললেন, বললেন, ওহে প্রমোদ, তোমার তো ভূত পেতে কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাকা ভূত জ্ঞানী ব্যক্তি, ভূতের প্রমাণ যদি চাও ওর কাছে পাবে। প্রমোদ হেসে উঠল, বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসবে বিশ্বাস করেন? কথাটা সে হালকাভাবে বললেও গায়ে লাগলো। বললুম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যেমন? যেমন ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালাইসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। মতো সে বুদ্ধিমান ছেলে, তাই এড়ে তর্ক করল না, ভূতের কথা ওইখানেই চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 হপ্তা কেটে গেল, দিব্যি আরামে আছি। ওজন বেড়ে যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছারপোকা নেই, খাওয়া ঘুমোনো আর ঘুরে বেড়ানো এই 3টে কাজ দিন রাত্রি কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। জীবনে এরকম সুসময় খুব কম আসে, কিন্তু বেশি দিন থাকে না। প্রমোদ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালক ঠিক সময় তার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রণ হয়নি জানতুম, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছেন, একে আগে কখনো দেখিনি। সুন্দরী তেমনি দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া, সাজসজ্জায় প্রসাদনে বর্ণবাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়তো 2-1 বছর বেশি হতে পারে। আমার শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন, এই যে মিসেস দাস, কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি এদিকে একটা কাজে এসেছিলাম, প্রমোদ বাবুই ধরে নিয়ে এলেন। প্রমোদ তখন মহিলাটির সঙ্গে আমার আলাপ করিয়ে দিল, ইশারায় বুঝলাম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল 3 দূরে হরজটা নামে একটি উঁচু গিরিশিখর আছে, খুব ছোট জায়গা, মাত্র 10-12 বাংলো আছে, সেইখানেই মিসেস দাস থাকেন। হরজটা থেকে শহরের পথ সুগম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে, তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে প্রয়োজন মতো কেনাকাটা করে নিয়ে যান। চাকে সহযোগে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলুম
মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমন শান্ত আর সংযত। তাঁর সুন্দর চেহারায় একটা প্রবল আকর্ষণ আছে, অথচ তাঁর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করাও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সঙ্গে হাসি ঠাট্টায় যোগ দিতে পারেন, কিন্তু তাঁর সঙ্গে ইয়ারকি ঠাট্টা করবার সাহস কারণ নেই। প্রমোদকেও সেই সঙ্গে লক্ষ্য করল। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেমঘটিত কোনো জটিলতা আছে, এখন দেখলুম বেচারা একবারে হাউডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর অসংবৃত হয়ে পড়ে। প্রমোদের অবস্থাও কি সেই রকম? তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীল আধুনিকা, তবু তো হিন্দু বিধবা, মনে মনে উত্তেজিত হয়ে উঠল। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোম্যান্স অঙ্কুরিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন। দিনের আলো থাকতে থাকতেই হর্যটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণে টেনে নিয়ে বললেন, একদিন হর্যটায় আসুন না, একটু নিরিবিলি এই যা, নইলে খুব সুন্দর জায়গা, এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, আসবেন। আমার গলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলুম, তিনি চলে গেলেন। তারপর আরও কিছুক্ষণ বসে আমরাও উঠলাম। অতিথি সৎকারের যত চিত চেষ্টা সত্ত্বেও প্রমোদ ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়ছে দেখে তাকে আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শ্যালককে জিজ্ঞেস করলাম, কি হে ব্যাপার, কি ভেতরে কিছু কথা আছে নাকি? শ্যালক আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। ও, তুমি লক্ষ্য করেছ দেখছি, আমি গুজব শুনেছিলুম, আর চোখে দেখলু, প্রমোদ তো সাবিত্রীকে বিয়ে করার জন্য খেপে উঠেছে। ও নাম বুঝি সাবিত্রী, তা উনি কি বলেন? যতদূর শুনেছি সাবিত্রী মদ নেই। মদ নেই কেন, হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না, কতটা সংস্কার হতে পারে, আবার কতটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞেস করলুম, স্বামী কতদিন মারা গেছেন? শ্যালক বলল, প্রায় বছর দুই হতে চলল, ভদ্রলোক রেলে বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য, খুব রাজবাড়ি জবরদস্ত লোক, বয়স আন্দাজ 35 বছর হয়েছিল, মাত্র বছর খানে সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজটে থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকারের সূত্রে পেয়েছে, তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তো তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা বাসভাড়া পায়, তাতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো, অমন মেয়ে দেখা যায় না, এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথাও বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এরকম ক্ষেত্রে হওয়াটাই ভালো, সারা জীবন অতীতের পারে চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না, ছেলে পুলে থাকলেও বা কথা ছিল,
সাবিত্রীর বোধ হয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরও দিন দশেক কেটে গেল, প্রমোদ আর আসেনি। আমরা তার মনের কথা আঁচ করেছি বলেই বোধ হয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও স্বর্গ হতে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তারি গোটাচ্ছি এমন সময় একদিন প্রমোদ এলো। একটু লজ্জা লজ্জা ভাব, দু চার কথার পর বলল, মানে মিসেস দাস চিঠি লিখে আমাদের তিনজনকে হজ্জটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখাবার জন্য, যাবেন? শ্যালক বলল আমার কোনো আপত্তি ছিল না। তখন তিনি বললেন, সূর্যোদয় দেখতে হলে তার আগে রাত্রে গিয়ে হরজোড়ায় থাকতে হয়, কিংবা রাত্রি দুটোর সময় এখান থেকে বেরোতে হয়, সে কি খুব সুবিধের হবে? প্রমোদ পকেট থেকে একটা চিঠি বার করে বলল, তা চিঠি পড়ে দেখুন, অসুবিধা হবে না মনে হয়। চিঠিতে লেখা ছিল, আপনাকে প্রীতি ও নমস্কার প্রমোদ বাবু, দেখছি আমার সেদিনের নিমন্ত্রণ আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের তিনজনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাতে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন, কষ্ট হবে না। আমার বাড়িতে তিনজন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলেও খুশি হব। আশা করি আপনারা ভালো আছেন। ইতি নিবেদিকা সাবিত্রী দাস। এরপর আর শালকের আপত্তি রইল না। প্রমোদ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যার আগেই পৌঁছে যাওয়া যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজরা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটা নাম সার্থক, যেন ধ্যানমগ্ন মহাদেবের জটা পাকিয়ে পাকিয়ে ওপরে উঠেছে। তার খাজে খাজে সাদা বাংলোগুলি ধুতোটা ফুলের মতো ফুটে উঠেছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পঞ্চবর রাস্তাটি মোটেও অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাক্কা 2.5 ঘন্টা লাগবে। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলুম, তখন দিনের আলোয় ফুরিয়ে এসেছে। তবু হরজটার কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনের বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন, উৎফুল্ল কলকাকলি দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনার সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পায়নি। সেই পার্বত্য সন্ধ্যার গৌরিক আলো, মনে হয়েছিল এ আলো নয়, অপরূপ এক দৈবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনা করাও যায় না। আমার বোধহয় প্রমোদ কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই, 2টি পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম রান্নাবান্না করে এবং রাতে থাকে। হরজটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছয়নি,
কেরোসিন ল্যাম্পে মোলায়েম আলোয় চাকিতে বসলাম। মিসেস দাস তার কাজের মেয়ের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমে দেয়ালে একটা এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল, দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালুম। ও, ইনি অকাল মৃত মিস্টার দাস সন্দেহ নেই, ভালো করে দেখলুম। চেহারা সুন্দর বলা চলে না, কিন্তু একটা দৃঢ়তা আছে, চওড়া চিবকের মাঝেখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তুলবার সময় ঠোঁটের কোণে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানির সঙ্গে প্রমোদর নরম মিষ্টির মুখের তুলনা করছি। এমন সময় পাশে মৃদু কণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলুম মিসেস দাস আমার পাশে এসে দাঁড়িয়েছে, তারপর প্রমোদ এসে দাঁড়াল। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে হঠাৎ প্রমোদর দিকে চাইলেন। তার মুখখানে শান্ত মুখ দেখে মনের কথা ধরা যায় না, তবু সন্দেহ হলো তিনিও আমারই মতো ফটোর সঙ্গে প্রমোদর মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের মন। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সকা সাধনার ধন। আমি ভাবতে লাগলাম, ইনি প্রমোদকে বিয়ে করতে অস্বীকার করছেন একথা নিশ্চয়ই সত্যি, কিন্তু প্রমোদ সম্বন্ধে তাঁর মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতো একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধু লৌকিক সহৃদয়তা, না এর আড়ালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাওয়ার অভিপ্রায় লুকিয়েছিল? প্রমোদের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই, চুম্বকাবিষ্ট কম্পাসের কাঁটা অন্য কোনো দিকেই তার লক্ষ্য নেই। ক্রমে রাত্রির হলো, উত্তর দিক থেকে একটা খুব ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগল। রান্নাবান্না হতে স্বভাবতই একটু দেরি হলো। আমরা রাতের খাওয়া শেষ করে যখন উঠলুম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30-এর আগে কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো, এখন শুতে গেলে 3:30-এর সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞেস করলো, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেজন্য ভাববেন না, আমি ঠিক সময় আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমোবো না, এই ক ঘন্টা বই পড়ে কাটিয়ে দেব, আমার অভ্যেস আছে। অবাক হয়েছে রইল, আমরা ঘুমোবো আর ভদ্রমহিলা সারা রাত জেগে থাকবেন? হঠাৎ প্রমোদ তার দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে আমিও জেগে থাকি? আমাদের দিকে চেয়ে বলল, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু এ প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমোবো আর এই দুটোই যুবক যুবতী সারা রাত একসঙ্গে থাকবে। শ্যালক সমস্যা ভঞ্জন করে দিয়ে বললেন,
তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার আবার নতুন জায়গায় সহজে ঘুম আসে না, এমনিতেই হয়তো চোখে রাত কেটে যাবে। আমি বললাম, আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল, চার ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন, তাস খেলা যাক। কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তা আর হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আমরা আরম্ভ করে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প করছিলাম। মিসেস দাস একটু হেলান দেয়া চেয়ারেতে বসে শুয়েছেন, শ্যালক সোফার ওপর লম্বা হয়ে সিগারেট টানছে। আমিও একটা গদি মোড়া চেয়ারে গুটি সুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। একমাত্র প্রমোদ অস্থিরভাবে ঘর ময় ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে, কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। 12টা বাজল, শ্যালক উঠে বসলেন, সিগারেটের দগ্ধ প্রান্তটুকু অ্যাস্টের উপরে রেখে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি এই বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভ্রু তুলে তাকালেন। ভয়? ভয় কিসের? বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাঁই সাঁই শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললুম, মনে করুন ভূতের ভয়। প্রমোদ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাগ ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে তৎক্ষণাৎ ফিরে চাইল, তারপর আমাদের মধ্যে এসে দাঁড়ালো, বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি, ভূত বলে কিছু আছে নাকি? বৌদাবাবু যত সব কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করলুম, আপনার কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমোদ জোর গলায় বলে উঠল, ভূত নেই, ভূত শব্দের যে অর্থই ধর, ভূত থাকতে পারে না, আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ, এই একটি যথেষ্ট নয় কি? তার মুখের দিকে তাকালাম, মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমোদ গরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাবিত্রীকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিত হয়েছে, অথচ আমাদের সামনে বলতে পারছে না। শ্যালকও ব্যাপারটা বুঝেছিলেন, তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যদি থাকে তবে ভূত থাকতে বাধ্য, আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেটাই ভূত। তোমারও ভূত আছে প্রমোদ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে, মরা মানুষের সবটাই ভূত আর আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটা দুরকম অর্থ নিয়ে লোপালোপি করছেন প্রমোদ তা বুঝল না। তার তখন রোগ চেপে গেছে, সে হাত নেড়ে বলল, ওসব হেয়ালি আমি বুঝি না, মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে না তা প্রমাণ করতে পারবেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না, তেজনীর সম্বন্ধে বড়দা খবর রাখি, ওকে জিজ্ঞেস করো। আমি বললুম, দেখুন প্রমোদবাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না, আপনিও যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন তাহলে আপনাকে বিশ্বাস করানো কারুর সাধ্য নয়। তবে এইটুকু বলতে পারি,
অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যেমন উইলিয়াম ক্রুকস, অলিভার লজ, কোনন ডয়েল। প্রমোদ মুখ শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন তো প্রমাণ করুন, নইলে কেবল কতগুলি বিলিতির নাম আউড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো, বললাম, বেশ, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত না ভাবেন? বললুম, প্রমোদবাবুর অবিশ্বাস ভাঙবার আর তো কোনো উপায় দেখি না, তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। চকিতে একবার প্রমোদের দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না, আর কিছু না হোক সময় তো কাটবে, কি চাই বলুন। বললুম, বেশ কিছু নয়, শুধু একটা তেপায়া টেবিল হলেই চলবে। ছোট একটা তেপায়া টেবিল ঘরেই ছিল, আমি তখন দু চার কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলাম। তারপর আলোটা কমিয়ে দিয়ে চারজনে টেবিলের ঘরে বসা গেল। শ্যালক প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে? আমি বললুম, যাকে ইচ্ছা ডাকা যেতে পারে, তবে এমন লোক হওয়া চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেয়ালে টাঙানো ছিল। প্রমোদ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সামনে। মিসেস দাস ছবির পানে চোখ তুললেন, সঙ্গে সঙ্গে আমাদেরও চোখ সেই দিকে গেল। অল্প আলোতে ছবিটা সমস্ত দেখা যাচ্ছে না, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবিটিকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন। তার চোখের প্রশ্ন বুঝে আমি বুঝলুম, হ্যাঁ, ওকেই ডাকা যায়। আমি যদিও ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলে চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন। আঙুলে আঙুল ঠেকিয়ে টেবিলের উপরে হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান শুরু করে দিলাম। প্ল্যানচেটের টেবিলে যখন আত্মার আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে, মনে হয় টেবিলটার মড়া কাঠে প্রাণ সঞ্চার হয়েছে। তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলুম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চার হলো না। তখন চোখ খুলে আর সকলের দিকে তাকালুম। প্রমোদকে দেখেই বুঝলাম প্রেতের আবির্ভাব হয়েছে, টেবিলের উপর নয়, মানুষের উপর। এমন মাঝে মাঝে হয়। তার মুখটা বুকের উপর ঝুলে পড়েছে, ঠোঁট দুটো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রেতের উদ্দেশ্যে প্রশ্ন করলুম, কেউ এসেছেন কি? প্রমোদ আস্তে আস্তে মুখ খুলল, তারপর টকটকে রাঙা চোখে খুলে মিসেস দাসের দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলাম।
এতক্ষণে প্রমোদর মুখ ভালো করে দেখা গেল। তার মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। কঠিন হিংস্র মুখ, কুরুর চোখে দুটো জল জল করছে, চোখের দৃষ্টি প্রমোদর দৃষ্টি নয়, যেন তার চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার দিকে চেয়েছিলেন। হঠাৎ প্রমোদ উগ্র কণ্ঠে বলে উঠল, তার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে। মিসেস দাসের চোখ বিস্ফারিত হতে লাগল, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, তুমি এসেছো! এই বলে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তারপর যা কাণ্ড বাঁধল তা বর্ণনা করা যায় না। প্রমোদ লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আমি তাকে ধরতে গেলুম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখা? তার গায়ে অসুরের শক্তি, আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রী অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকানি দিয়ে দিতে গজরাতে লাগলো, তুমি আমার বিয়ে করতে যাও না, দেব না, তুমি আমার। দেখো, প্রমোদর মুখ দিয়ে এই কথাগুলি বেরোচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শ্যালক দুজনে মিলে টেনে প্রমোদকে আলাদা করলুম। ইতিমধ্যে পাহাড়ি চাগড়ানি দুটো চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে তুলে নিয়ে সোফার উপর শুয়ে দিল। আমরা প্রমোদকে টেনে নিয়ে চললুম স্নান ঘরের দিকে। সেখানে তাকে মেঝে ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলুম আর চিৎকার করে বলতে লাগলুম, আপনি চলে যান, চলে যান, আপনি যাব না, সাবিত্রীকে বিয়ে করতে দেব না। আমরা জল ঢালতে লাগলুম। ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, হাত পা ছোঁড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংতলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুয়ে দিলেন। তখন তার গায়ে আর শক্তি নেই, তবু বিজ বিজ করে বকছে, শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলেন। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে দেখে তিনি ভয়ার্ত কণ্ঠে কেঁদে উঠলেন। এ কি হলো বড়দা বাবু, এ কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জা আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তাদের একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করবার চেষ্টা করলাম। তারপর কাজের মেয়ের উদ্দেশ্যে বললুম, এক পেয়ালা কড়া চা শীঘ্রই তৈরি করে নিয়ে এসো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। দুই ঘরে দুটো রুগী পরিচর্যা করতেই বেলা সাতটা বেজে গেল। যা হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমোদ সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করে ঘুম ভাঙাতে সাহস হলো না, আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে। এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা একটা পর্যন্ত যখন প্রমোদর ঘুম ভাঙল না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে উঠলুম। ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার
হর্যটায় বাস করেন, তাকে ডেকে আনা হলো। তিনি পরীক্ষা করে বললেন, বুকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চক্ষে মিসেস দাসের দিকে চাইলুম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমথবাবু আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্তই না থাকতে পারেন। শ্যালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন যাওয়াটা খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেজন্য ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন, তিনি বলে উঠলেন, ভাবনার কি আছে, আমি তো কাছেই থাকি, আমি না হয় রাত্রে এসে সাবিত্রী মার বাড়িতে থাকবো, দরকার হলে আমার স্ত্রী এসে থাকতে পারেন, আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়ল। প্রমথ সম্বন্ধে চিন্তার কারণ নেই, ঘুম ভাঙলেই সে সহজে মানুষ হয়ে পড়বে। বেরোয়ার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রি ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলেই ভালো হয়। আমরা আশ্বাস দিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হর্যটা থেকে নেবে। পরদিন সন্ধ্যের সময় খবর পেলুম প্রমথ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় পুড়িয়ে এসেছে, দু একদিনের মধ্যেই বেরোতে হবে। ভাবলুম, যাই, আমি প্রমথর সঙ্গে দেখা করে আসি। এইসব ব্যাপারের পর তার হয়তো আসতে সংকোচ হচ্ছে। পরদিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলুম। সদর দরজা বন্ধ, করানাতেই প্রমথ এসে দোর খুলে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কড়মট করে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর দড়াম করেই আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। প্রমথর সঙ্গে আমার এই শেষ দেখা। তার পরদিনই পাহাড় থেকে নেবে এলাম। এই পর্যন্ত বলে বর্দা থামল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠেছে। ভাঙের নেশার জন্যই হোক বা বড়দার গল্প শোনার জন্যই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগছে। প্রীতি প্রশ্ন করল, তা বলছিলাম, তোমার গল্প এখানেই শেষ না আর কিছু আছে? বড়দা একটা সিগারেট ধরে বলল, আর একটু আছে, মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেলুম। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন, সাবিত্রীর সঙ্গে প্রমথর সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা হয়েছিল যে যে ব্যাপার ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমথ যে শেষকালে আমার সঙ্গে অমন রূঢ় ব্যবহার করেছিল সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম, কিন্তু দেখলুম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরেকটি খবর দিয়েছিলেন, সেটা আরও অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমথ চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলছে তার চেহারা ক্রমশ মৃত মিস্টার দাসের মতো হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজ দেখা দিয়েছে। সিগারেটের একটা লম্বা টান দিয়ে বড়দা বলল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পনি কিছু দিইনি,
এখন তোমরাই এর টিকাটিপনি করো। এটা কি মিস্টার দাসের প্রেতাত্মা নাকি প্রমোদকে তার দেহ থেকে উৎখাত করে নিজের কায়েমি হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন, না হলে আর কি হতে পারে? আমরা কেউ উত্তর দিলাম না। বড়দা তখন কতকটা নিজ মনেই বলল, যদি তাই হয় তাহলে প্রমোদর আত্মাটা কি হলো, কোথায় গেল সে? অকস্মাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশ চিৎকার ধ্বনি হল। আমরা চমকে দেখলাম বাদুড়ের মতো একটা পাখি চাঁদের উপরের দিকে দিয়ে উড়ে চলে যাচ্ছে। কালো ত্রিকোণ পাখা মেলে পাখিটা ক্রমে দূরে চলে গেল। রোমাঞ্চকর দেহে আমরা চেয়ে রইলাম। এতক্ষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।